গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়ার বাড়ি থেকে প্রায় 70,000 টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা এবং 1,34,000 ভারতীয় টাকা উদ্ধার হয়। ঘটনার বিবরণে জানা গেছে, বিএসএফ এবং সোনামুড়া থানার যৌথ উদ্যোগে সোমবার রাতে এই অভিযান সঙ্গে আটক করা হয় পাচার কাজে ব্যবহৃত একটি দামি গাড়ি। পুলিশের এবং বিএসএফ এর অভিযানের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় পাচারকারী ইদ্রিস মিয়া। বিএসএফ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে সোনামুড়া রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বিভিন্ন নেশা সামগ্রী বহিররাজ্য থেকে এখানে এনে তা পাচার করেন বাংলাদেশে। ইদ্রিস মিয়া হচ্ছেন বর্তমানে নেশা পাচার বাণিজ্যের গডফাদার। রবীন্দ্রনগরে তার পাঁচতলা বাড়ি দেখলে সেটা সকলেই বোঝে যে এই টাকা কোথা থেকে আসছে। দামি গাড়ি, বিশাল বাড়ি, অর্থের লোভে বিভিন্ন অসামাজিক কাজ এবং নেশাজাতীয় দ্রব্যের পাচারের মূল কাণ্ডারি হয়ে উঠেছে এই ইদ্রিস মিয়া। সোমবার বিএসএফ এবং পুলিশের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে কুখ্যাত নেশা কারবারী ইদ্রিস মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। তাই পুলিশ এবং বিএসএফ দেরি না করে রবীন্দ্রনগর অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে 70,000 ইয়াবা ট্যাবলেট এবং 1,34,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমান শাসক দলের কয়েকজন নেতাদের বগল দাবা করে ইদ্রিস মিয়া এই ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ভিত্তিতে রবীন্দ্রনগরের ইদ্রিস মিয়া বাড়িতে বালি মালিককে কি আটক করা সম্ভব হয়েছে? বালি মালিক পুলিশ এবং বিএসএফ এর জয়েন্ট রেডের আওয়াজ পেয়ে পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।